হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাকাউন্টিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং সেটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা যত হিসাব নিকাশের কাজ করি সব আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করেই করি। সুতরাং তোমরা এই টপিকটা খুব মনোযোগ দিয়ে বুঝবে। চলো প্রথমে দেখে নেই যে দুতরফা দাখিলা পদ্ধতি বলতে মূলত কী বোঝায়। দুতরফা দাখিলা পদ্ধতি বলে যে প্রত্যেকটি লেনদেনকে তার দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করতে হবে। এখন চলো দেখি এই দ্বৈত সত্তা বলতে কী বোঝায়। কী বোঝায় দ্বৈত সত্তা দ্বারা? ধরো তুমি তোমার ব্যবসায়ের একজন কর্মচারীকে 5,000 টাকা বেতন দিলে। এখন আমরা জানি যে প্রত্যেকটি লেনদেন দ্বারা ব্যবসার আর্থিক অবস্থা প্রভাবিত হয়। দেখো এখানে এই লেনদেনটি দুটি পক্ষ রয়েছে, একটি হচ্ছে বেতন, অর্থাৎ তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে একটি ব্যয় হয়েছে, এবং 5,000 টাকা নগদ। যেহেতু ব্যয় হয়েছে অর্থাৎ তোমার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা চলে গেছে, অর্থাৎ এখানে দুটি পক্ষ, একটি হচ্ছে বেতন হিসাব, আমরা প্রত্যেকটি পক্ষকে একটি হিসাবে লিখে থাকি, এবং আরেকটি হচ্ছে নগদ। হিসাব বিজ্ঞানে নগদকে নগদান হিসাব নামে লেখা হয়। নগদ হিসাব কিন্তু লেখা যাবে না, নগদান হিসাব। এখন দেখো এই যে দুটি পক্ষ, এই দুটি পক্ষ যে প্রভাবিত হয়েছে, এই প্রভাবকে দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করতে হবে। দ্বৈত সত্তা মানে হচ্ছে ডেবিট এবং ক্রেডিটে লিপিবদ্ধ করতে হবে। দেখো যেহেতু আমার বেতন অর্থাৎ আমার ব্যয় হয়েছে, সুতরাং আমি এটিকে লিখব ডেবিট সাইডে। এটা হচ্ছে ডেবিট সত্তা। এবং যেহেতু আমার নগদ টাকা চলে গেছে, সুতরাং আমি নগদকে লিখব ক্রেডিট সাইডে। এবং লক্ষ্য করলে দেখবে আমার যত টাকা ব্যয় হয়েছে ঠিক তত টাকাই আমার ব্যবসায় থেকে চলে গেছে, অর্থাৎ আমার ব্যয় হয়েছে 5,000 টাকা, সেই জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলেও গেছে 5,000 টাকা। এই কথাটাই দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি, অর্থাৎ প্রত্যেকটি লেনদেনের পক্ষগুলোকে সমপরিমাণ টাকার দিয়ে ডেবিট করতে হবে এবং সমপরিমাণ টাকা দিয়ে ক্রেডিট করতে হবে। এটাই দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি। আশা করি তোমরা আমাদের এই ভিডিওটি বুঝতে পেরেছ। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে ডেবিট এবং ক্রেডিট দ্বারা কী বোঝায়। শুধু মনে রেখো ডেবিট মানে হচ্ছে হিসাবের বাম পাশ এবং ক্রেডিট মানে হচ্ছে হিসাবের ডান পাশ। এখন ধরো আমরা যখন হিসাব করি, এগুলো আমরা যখন হিসাব পড়বো বা খতিয়ান পড়বো তখন আমরা আরও বিস্তারিতভাবে বুঝবো। আমি তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ধরো এটি একটি হিসাবের ঘর, এই হিসাবের ডান পাশে বসে হচ্ছে ডেবিট এবং ডান পাশে বসে হচ্ছে ক্রেডিট। এখন প্রত্যেকটি হিসাবের কোন দিকে বেশি হলো, ডেবিট দিকে বেশি হলো না ক্রেডিট দিকে বেশি হলো, সেটি দ্বারা ওই হিসাবের ফলাফলটা বোঝায়। সুতরাং ডেবিট মানে হচ্ছে হিসাবের বাম দিকে বা বাম পাশ, এবং ক্রেডিট মানে হচ্ছে হিসাবের ডান পাশ। আশা করি তোমরা আমাদের ভিডিওটি বুঝতে পেরেছো।